ছাব্বিশে ভোটের আগে উত্তরবঙ্গে ফের উস্কে উঠল এইমস ইস্যু। ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসা, নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। রাজ্য সরকার আবেদন না করায় থমকে আছে উত্তরবঙ্গে এইমস তৈরির কাজ। এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখেছেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তর উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শমিক ভট্টাচার্য মহাশয়, উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন, সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, উত্তরে আমি চিঠি দিয়েছি তার কাছে, অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠান। রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। বিজেপি সাংসদ কেন্দ্রের অনুমোদন জোগাড় করতে পারলে রাজ্যে জমি পেতে সমস্যা হবে না, সরকার সব রকম সহযোগিতা করবে, পাল্টা দাবি রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। যদি রায়গঞ্জে এইমস হয় এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে। প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে এইমসটা রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আগে স্যাংশন নিয়ে আসুক, এবার এটা আমি কথা দিতে পারি উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা যে যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা। বাম আমলে রায়গঞ্জে এইমস তৈরির অনুমোদন জোগাড় করেন রায়গঞ্জের তৎকালীন কংগ্রেস সাংসদ প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সী। সে কথা স্মরণ করিয়ে দিয়েছেন উত্তর দিনাজপুরের কংগ্রেস জেলা সভাপতি। তৃণমূল বিজেপি চাপানো তর্কে নাটক বলে কটাক্ষ করেছেন তিনি। কার্তিক পালের নাটকবাজি, বিজেপি নাটকবাজি, তৃণমূল নাটকবাজি। আজকে কেন নাড্ডা বলছে না যে আমরা এইমস আবার রায়গঞ্জে আমার দেবো এবং না হলে উত্তরবঙ্গের জায়গায় দেবো? আমরা প্রথম মুখ্যমন্ত্রী বলছি তুমি জায়গা দেখো, জায়গা গ্রহণ করো, কোথায় করবো? উত্তরবঙ্গে করবো, রায়গঞ্জ হোক, কুচবিহার হোক, চট্টগ্রাম, যেখানে আমরা করবো একটা জায়গা দেবো। তা না বলে মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, মানে বলটা ফেলে দিন মুখ্যমন্ত্রী। নাটকবাজি চলছে, এরা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে, রায়গঞ্জে এইমস তৃণমূল বলে মূল দুটি দল তৃণমূল কংগ্রেস, তার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর বিজেপির আজকে নরেন্দ্র মোদী, এরা দুটি দল আজকে আমাদের রায়গঞ্জ এইমস নিয়ে গেছে, আমাদের মুখের গাছ খেয়ে নিয়েছে। দুটি দলকেই এই পাপের পার্শ্বিত করতে হবে।